बिस्मिल्लाह रहमान रहीम। हेलो एंड वेलकम टू द बीजीएस क्लास। दिस इज हर्षिम रेजा फ्रॉम सृष्टि सेंट्रल स्कूल एंड कॉलेज राजशाही, सीनियर टीचर ऑफ बांग्लादेश एंड ग्लोबल स्टडीज। तो माय डियर स्टूडेंट्स, हाउ आर यू? वेरी गुड। मी आई एम ऑल्सो वेरी गुड एंड वी ऑल नीड टू से टू अल्लाह एंड दैट इज अल्हम्दुलिल्लाह। दिस इज व्हाट वी नीड टू से ऑलवेज because we are still fit and you know healthy. to thik ache, what about your lesson? are you studying properly? good, very good. ar jara porcho na tara obosshoi kintu bhalo kore korte hobe, thik ache? to amra ta alochona korchi 16 adhyay amra goto din alochona korechi aids ni alochona korechi, aids er probhab ni ajke alochona korbo, मातृकल्याण सम्पर्के आलोचना करेछि। तुमि बोलो एड्स विश्वे सर्वप्रथम धरा पड़े कत साले? गुड, 1981 साले। वेरी गुड। तुमि बोलो बांग्लादेशे प्रथम धरा पड़े एड्स रोगी कत साले, एचआईवी रोगी? गुड, 1989 साले। वेरी गुड। ओके, ताहले आमरा आज आलोचना करब कि एड्सर प्रभाव, ठीक है? एड्सर प्रभाव, एड्स एर प्रभाव, एड्सर प्रभाव, एड्सर प्रभाव कैमन? कारण एड्स एड्स सम्पर्के एर आगे जेने फेले। एड्स की एक क्षुद्र एंटीभायरस, यदि कतकाल सुप्त थे देर भरे 6 থেকে 7 মাস। वेरी गुड। एड्स एड्स ना एच आई वी सुप्तकाल 6 থেকে 7 মাস बडिर भर सुप्त अवस्था थे। जो एटा मानुषर इम्यूनिटी सिसटेम के इम्यून सिसटेम ध्वंस कर दे, जो लास्ट स्टेज जो भय अवस्था, तक एच आई वी परवर्ती नाम हे एड्स। एड्सर प्रभाव कि यार प्रभाव क्योंकि अत्यंत भय कि एड्स आक्रांत व्यक्ति कि सब समय दुरबल थे दुरबलतर होते थे। बांग्लादेश प्रेक्षापट शुद्ध नये विश्व प्रेक्षापटे जो आप देखी ये एड्स आक्रांत व्यक्ति के क्यों भलो चोखे देखे ना, सकल का निगृहित होते हैं, सकले तर फैमिली को अवज्ञा कर, खराब दृष्टि देखा है, एवं कोनो धरनेर आर्थिक बोलो सामाजिक बोलो कोनो धरनेर तादेर प्रति सहयोगिता करा हय ना, समन्विता प्रकाश कराओ हय ना। एई क्षेत्रे परिवारटी एकघरे हये जाय। अर्थात एर फले कि हय, एर फले एड्स आक्रांत व्यक्ति किन्तु शारीरिक मृत्युर आगे मानसिक मृत्यु घटे जाए, कारण से असहनीय जंत्रणा पाच्छे, पाशापाशी जे समाज এবং তার প্রতিবেশী থেকে যে ধরনের আচরণগুলো পাচ্ছে এটাতে সে তার শারীরিক মৃত্যুর আগে মানসিক মৃত্যু ঘটে যায়, এটা বলা হচ্ছে। পাশাপাশি এইডস আক্রান্ত ব্যক্তি কিন্তু আক্রান্ত হওয়ার ফলে সে কিন্তু কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সে আর কাজ করতে পারে না, তার যথেষ্ট রেস্টের প্রয়োজন হয়। এর ফলে কী হলো? এর ফলে পরিবারের কিন্তু অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, এবং যদি মৃত্যু ঘটে যায় তাহলে কী হলো? এই এইডস আক্রান্ত ব্যক্তি যদি পরিবারের একমাত্র কি হয়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপক অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে, ঠিক আছে? আবার কি হয়, এইডস আক্রান্ত ব্যক্তি পরিবারে কি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর ভিতরে একটি গ্যাপ সৃষ্টি হয়, বিশ্বাসের প্রতি ফাটল ধরে, এটা তো হয়ই। আরও কি হয়, পরিবার যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ রাষ্ট্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা একটি রাষ্ট্রের বোঝা, ঠিক আছে? কারণ রাষ্ট্র কিন্তু সামনে না যে এই অর্থনৈতিকভাবে সামনের দিকে না যে আবার পিছিয়ে যাচ্ছে, এটা হলো রাষ্ট্র পরিবার সমাজ সকলের জন্য একটি বোঝাস্বরূপ এবং একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা, এইডসের প্রভাব। তাহলে বাংলাদেশে এইডসের প্রভাব, এইডস রোগী সম্রাট তোমার দেখতে পাবা যে এইডস রোগী কী ধরনের, তার পরিস্থিতি কী ভয়াবহ। তাহলে এইডসের প্রভাব আমরা জানলাম, এবার প্রভাব আমরা এইডস প্রতিরোধের উপায়, এইডস এইডস প্রতিরোধের উপায়। তাহলে এইডস প্রতিরোধের কেন বলছে,
প্রতিরোধের এজন্য বলছে যে এইডস প্রতিরোধের উপায়, কারণ এইডস হয়ে গেলে এইডস প্রতিরোধের উপায় কারণ এইডস হয়ে গেলে ঠিক আছে, এইডস হয়ে গেলে এটা থেকে মুক্তির কোনো উপায় নাই, এর একমাত্র পরিণতি সেটা হচ্ছে মৃত্যু। এই জন্য এইডস যাতে না হয় এই যে প্রতিরোধ ব্যবস্থা এটা হচ্ছে উত্তম ব্যবস্থা। তাহলে এইডস প্রতিরোধের উপায় কী? প্রথমে যার এইডস হয়েছে, এইচআইভি সংক্রমণ হয়েছে, তার ব্যবহৃত কোনো সুচ সিরিঞ্জ ব্যবহার করা যাবে না জীবাণুমুক্ত করা ছাড়া, এবং তার সাথে কোনো ধরনের শারীরিক মেলামেশা করা যাবে না, এটা থেকে দূরে থাকতে হবে। আর কী করতে হবে? এইচআইভি আক্রান্ত অথবা এইডস আক্রান্ত ব্যক্তির থেকে কোনো রক্ত নেওয়া যাবে না, যদি নেওয়া হয় তাহলে এইডস এইচআইভিতে সংক্রমণের মাত্রা বেড়ে যাবে এবং হবে। তারপরে কী বলছে, এই যে কান ছিদ্র করা হয়, তারপরে শূন্যতে খাতনা হয়, এগুলোর ক্ষেত্রে যে অস্ত্রটা ব্যবহার করা হয় সেটা অবশ্যই জীবাণুমুক্ত করেই ব্যবহার করতে হবে। যদি এমন হয় যে কারো এটা করা হয়েছে যার এইডস ছিল অথবা এইচআইভি সংক্রমণ ছিল, তাহলে সংক্রমণ তো মৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও কী করতে হবে, এইডস আক্রান্ত ব্যক্তির যে ভয়াবহ পরিস্থিতি এই সম্পর্কে যুব সমাজকে সচেতন করতে হবে। শুধু যুব সমাজকেই নয়, বাংলাদেশের বিশ্বের প্রতিটি মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে। এই সচেতনতা আনয়ন করার জন্য প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সকলকে ভূমিকা পালন করতে হবে, এদের কথাই বলেছে। এবং পারিবারিক পর্যায়ে তাদের নৈতিক মূল্যবোধের উন্নয়ন করতে হবে, নৈতিক শিক্ষা এবং সামাজিক পারিবারিক মূল্যবোধের উন্নয়ন করাতে হবে, এগুলো তাদের বলতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এগুলো এইডস যা এইডস রোগী এইডস থেকে আমরা বেঁচে থাকতে পারি। এবং যারা বিদেশ যাত্রা করছে তাদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে আমরা উৎসাহ প্রদান করতে পারি, এভাবে কিন্তু এইডস থেকে আমরা মুক্তি পেতে পারি, ঠিক আছে। তাহলে এইডস আক্রান্ত ব্যক্তির প্রতি করণীয় আমাদের কী? এইডস এইডস আক্রান্ত আক্রান্ত ব্যক্তির উপর করণীয়, তাহলে যে এইডস আক্রান্ত হলো ব্যক্তির উপর করণীয়, করণীয় কি আমাদের? এইডস আক্রান্ত ব্যক্তির উপর করণীয় কি? করণীয় হলো তাকে সর্বদাই সাহায্য সহযোগিতা করতে হবে, তার সাথে মেলামেশা করলে, তার সেবা শুশ্রূষা করলে এইডস হওয়ার সম্ভাবনা নেই, কারণ বলা হচ্ছে থুতু লালা প্রস্রাব এগুলো থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই জন্য তার সেবা শুশ্রূষা করলে, তার কাছে থাকলে, তাকে তার সাথে অবস্থান করলে এইডস হওয়ার বা এইচআইভি সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। এ কারণে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। একটি বাংলায় একটি প্রবাদ আছে, সেটা হচ্ছে যে রোগীকে রোগকে ঘৃণা করো রোগীকে নয়। এই জন্য রোগকে ঘৃণা করতে হবে রোগীকে নয়। এই এবং তার প্রতি সবসময় কী নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ দৃষ্টিতে না দেখে তাকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে। তারপর তার প্রতি সর্বাত্মক সহযোগিতা করতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, মানসিক ক্ষেত্রে হোক, তাকে উৎসাহ দিতে হবে, তার সাথে কথা বলতে হবে, এভাবে করতে হবে। এগুলো আমরা করতে পারি, পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হবে, ঠিক আছে। এভাবে আমরা তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা বুঝতে পারলাম, সবার বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছ? গুড। তাহলে দেখো আমরা এখন আমরা আলোচনা করব সড়ক দুর্ঘটনা। সবাই পড়েছো এর আগে সড়ক দুর্ঘটনা? সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা। বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে, জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে, সকল পর্যায়ে রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। এর ফলে কী হচ্ছে, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এই সড়ক দুর্ঘটনাগুলো অত্যন্ত ভয়াবহ। তোমরা চিত্র দেখতে পাবা সড়ক দুর্ঘটনার পরিস্থিতি কী ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই সড়ক দুর্ঘটনার ফলে, এই সড়ক দুর্ঘটনা কী? সড়কে
যানবাহনের সাথে যানবাহনের অথবা মানুষের সাথে যানবাহনের যে কোনো ধরনের যে দুর্ঘটনা ঘটে তাই হলো সড়ক দুর্ঘটনা। এটা চালকের অদক্ষতা, রাস্তার ত্রুটি, যারা রাস্তায় চলাফেরা করে তাদের ত্রুটি, যে কারণে হোক এটা সংঘটিত হচ্ছে। আর এর ফলে কী হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, বিশ্বে হাজার হাজার মানুষের মানুষ মারা যাচ্ছে, তাজা প্রাণ ধরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের সকলকে কী করতে হবে, নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। কারণ আমরা হচ্ছে দেশের সম্পদ, মানুষরা দেশের সম্পদ, পরিবারের সম্পদ। এই জন্য অবশ্যই এই বিষয়ে আমাদের কী করতে হবে, সাবধান হতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা আমরা কী জানলাম, তো একটি বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 2001 সালে বাংলাদেশে কতটি দুর্ঘটনা ঘটেছে, 4091টি দুর্ঘটনা ঘটেছে 2001 সালে। এটা 2001 সালে এক সালে। আর যদি আমরা আরেক বছর পরে যাই তাহলে সেখানে হচ্ছে 4918টি দুর্ঘটনা ঘটে। কত সালে, 2002 সালে, অর্থাৎ ভয়াবহ অবস্থা। এটা তো পুলিশ হাইওয়ে পুলিশের একটি প্রতিবেদন। এছাড়াও বাংলাদেশের আনাচে কানাচে উল্টে গুলিতে কত দুর্ঘটনা ঘটছে, কত মারা যাচ্ছে মানুষ, আমাদের সম্পর্কে ধারণাই নাই। তাহলে সড়ক দুর্ঘটনা যে ঘটছে এর কারণ কি, সড়ক দুর্ঘটনার কারণ? তাহলে সড়ক দুর্ঘটনা কি আমরা জানলাম, সড়ক দুর্ঘটনার কারণ। সড়ক দুর্ঘটনার অনেক কারণ রয়েছে বলে পুরানো যাবে না। তার ভিতরে উল্লেখযোগ্য কারণগুলো রয়েছে, তার ভিতরে হচ্ছে অদক্ষ চালক, নেশাগ্রস্ত চালক। তোমরা দেখতে পাবে যে অতিরিক্ত বোঝা নিয়ে চলাচল করার ফলে কী হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, সড়ক দুর্ঘটনা। এছাড়া রাস্তা ত্রুটি, এবড়ো থেবড়ো উঁচু নিচু রাস্তা, বাঁকে সমস্যা, এর ফলে সমস্যা হচ্ছে বাঁক মোড়ে সমস্যা, এর ফলে কী হচ্ছে, রাস্তা দুর্ঘটনা ঘটছে। যারা পথচারী তারা ট্রাফিক আইন সম্পর্কে তেমন কিছু জানে না, এর ফলে সড়ক দুর্ঘটনা ঘটছে। যারা চালক তারাও কী হচ্ছে, তারা যে গাড়ি চালাচ্ছে তারা যে রুলস ট্রাফিক আইন আছে সেটা সম্পর্কে তারা অবগত নয়, তারা এই কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটছে। আরও কী কারণ রয়েছে, এই যে যারা মালিক পক্ষ তারা কিন্তু, যারা দক্ষ চালক, যারা লাইসেন্সধারী চালক তাদের অনেক বেতন, এই জন্য তারা কম বেতনে অদক্ষ এবং এক্সপিরিয়েন্স যাদের কম, অভিজ্ঞতা কম, তাদেরকে নিয়োগ দিতেছে। এর ফলে কী হচ্ছে, সড়ক দুর্ঘটনা ঘটছে। আরও অনেক কারণ রয়েছে। সেটা কি, এই যে যারা গাড়ি চালাচ্ছে এই গাড়িটা কিন্তু রাস্তায় চলার অনুপযুক্ত, ফিটনেসবিহীন গাড়ি কিন্তু চালানো ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায়, হাইওয়েতে। এর ফলে কী হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, ঠিক আছে না? এছাড়াও নেশাগ্রস্ত অনেক চালক রয়েছে, যারা নেশাগ্রস্ত রাত্রিকালীন চালানোর সময় নেশাগ্রস্ত অবস্থায় তারা গাড়ি চালাচ্ছে, এর ফলে কী হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এছাড়াও কী হচ্ছে, অনেক সময় রাত্রিকালীন দুর্ঘটনা ঘটে, অনেকেই ঘুমিয়ে পড়ে চালক, এর ফলে কিন্তু রাস্তায় দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়াও চালক যখন মোবাইলে কথা বলে অথবা অমনোযোগী হয়ে পড়ে তখন কিন্তু রাস্তায় দুর্ঘটনা ঘটে থাকে। এগুলো অনেকগুলো কারণ রয়েছে, এগুলো কারণ আসলে আমাদের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসাবেই আমরা দেখতে পাই। তো এগুলো হচ্ছে কারণগুলো। এছাড়া আরও অনেক কারণ রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত আলোচনা করব, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, কোনো সমস্যা আছে কারো? গুড, হোমওয়ার্ক পৃষ্ঠা দিয়ে দিই, তাহলে তোমাদের ভালো হবে। তোমাদের দিয়ে দিলাম 230 পৃষ্ঠা পাঠিয়ে দেবো, 9টি এসকিউ তৈরি করবে সবাই, ঠিক আছে? করে প্রত্যেকে গ্রুপ নিজ নিজ গ্রুপ উপস্থাপন করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ভালো থাকার একটা কথা বলতে চাই, একটি উপদেশ, নির্দেশনা যাই বলো, সেটা হচ্ছে আমরা সকলে কী হব, সত্য কথা বলবো, মিথ্যা থেকে দূরে থাকবো। কারণ মিথ্যা সকল অপকর্ম, সকল অন্যায়, সকল পাপ কাজের উৎস। এই জন্য অবশ্যই আমরা মিথ্যা কথা পরিহার করে সত্য কথা বলার চেষ্টা করব। তাহলে আমাদের ইহকাল পরলোক জীবন
সুন্দর সুখময় হবে। তো এই বলে আজকে শেষ করছি, সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।